সন্তানকে স্বীকৃতি দিতে নারাজ পিতা। পিতৃপরিচয়ের দাবিতে মালিকের বাড়ির সামনে সদ্যজাত কন্যাকে রেখে গেলেন অসহায় মা। ঘটনার পর থেকে এলাকায় চাঞ্চল্য। অবৈধ সন্তান, সন্তানকে স্বীকৃতি দিতে নারাজ পিতা। পিতৃপরিচয়ের দাবিতে সদ্যজাত শিশু কন্যাকে মালিকের বাড়ির সামনে রেখে গেলেন অসহায় মা। দীর্ঘদিন ধরে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বাড়ির পরিচারিকার সঙ্গে শারীরিক সম্পর্কের অভিযোগ মালিকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানা এলাকার বিতল গ্রামে। স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক মাস আগেই অভিযোগ উঠেছিল হরিশ্চন্দ্রপুর থানা এলাকার বিতল গ্রামের এক অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী তৈমুর রহমান তার পরিচারিকার সঙ্গে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করেন। এই নিয়ে অবসরপ্রাপ্ত ওই সরকারি কর্মচারীর বিরুদ্ধে হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই গৃহবধূ তথা পরিচারিকা। তবে কয়েক মাস কাটতে না কাটতেই ওই পরিচারিকা এক কন্যা সন্তানের জন্ম দেন। স্থানীয় সূত্রে জানা যায়, ওই বিতল গ্রামের বাসিন্দা নির্যাতিতা মহিলার স্বামী প্রায় দু বছর ধরে ভিন রাজ্যে কর্মরত ছিল। অভাবের সংসার, দুই মেয়ে ও এক ছেলেকে নিয়ে সংসার চালানোর জন্য এলাকারই এক অবসরপ্রাপ্ত পঞ্চায়েত কর্মী তৈমুর রহমানের বাড়িতে পরিচারিকার কাজ নেন ওই মহিলা। অভিযোগ, দারিদ্রতার সুযোগকে কাজে লাগিয়ে বিয়ের মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে ও টাকার প্রলোভন দেখিয়ে জোর করে ওই মহিলার সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়েন মালিক তৈমুর, এমনটাই অভিযোগ তুলেছেন পরিচারিকা। এ বিষয়ে নির্যাতিতা ওই মহিলা বুধন বিবি জানান। বলছি, কেন আপনি সন্তানটাকে তৈমুর রহমানের বাড়িতে ফেলে আসলেন? মানে তৈমুর রহমান কি আপনার স্বামী হলো? না, স্বামী হলো না। তাহলে আপনার পেটে যে বাচ্চাটা ছিল, এই সন্তানটা কার ছিল? ওর আছে। কার? ওর কার? কে লোকটা? তৈমুর রহমানের। ওর বাড়িতে কি করতে গেছিলেন আপনি? কাজ করতে। আমি কতদিন ধরে কাজ করছিলেন? এক বছর ধরে। বলেছিল যে আমাকে বিয়ে করতে চাচ্ছিল। কি চাইছিল? ও বলছে যে আমাকে, আমার সন্তান নাই। তো এখন আপনি কি চাইছেন? আমি এখন কাজ সিদ্ধান্ত চাচ্ছি। জানা যায়, এদিন সকালে অসহায় পরিচারিকা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর বাড়ির সামনে তার নবজাতক কন্যা সন্তানটিকে ফেলে রেখে চলে যায়। আর এই ঘটনা সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে হরিশ্চন্দ্রপুর থানা এলাকায়। এরপরই স্থানীয় বাসিন্দারা খবর দেয় থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। এরপর সদ্যজাত কন্যাটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। পাশাপাশি নির্যাতিতা ওই পরিচারিকাকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। একটা ই হয়েছিল, অবৈধ সন্তান বলে ও ঘোষণা করেছিল যে ওর জন্ম স্থায়ী আছে। মেয়েটা বলছে যে তৈমুর রহমানের সন্তান, তার বাড়িতে ফেলে গেছে, ও অস্বীকার করছে এখন। এ বিষয়ে এক বাসিন্দা জাহাঙ্গীর জানান, আজ সকালে হঠাৎই দেখতে পায় তৈমুর রহমানের বাড়িতে তার পরিচারিকা সদ্যজাত একটি কন্যাকে ফেলে রেখে চলে যায়। সেই সঙ্গে তিনি দাবি করেন ওই কন্যাটি তৈমুর রহমানের। তবে তৈমুর রহমান সেই কন্যাটিকে অস্বীকার করেছেন। মেয়ে সন্তান, এখানে একটা মেয়েটাকে ফেলে চলে গেছে। কার বাড়িতে? বাচ্চাটার মা ফেলে গেছে। কার বাড়িতে ফেলে গেছে বাচ্চাটাকে? তৈমুর রহমানের বাড়িতে ফেলে গেছে, সেটা আমরা বলতে পারছি না। আমরা গ্রামের লোক, আমরা শুনতে পাচ্ছি যে নাকি ওরে অবৈধ সন্তান নাকি কিছুদিন আগে কেসতে দাঁড়িয়ে হয়েছে, তারপরে আবার মাঝখানে বেরিয়ে হয়ে গেছে, পাঁচ ছ মাস হয়েছে, আবার বাচ্চাকে জন্ম দিয়েছে, জন্ম দেওয়ার পরে তারপরে এখান থেকে বাচ্চাটাকে ফেলে। তবে এই ঘটনার পর থেকে তৈমুর রহমানের কোনো খোঁজ পায়নি পুলিশ। ইতিমধ্যে ঘটনা তদন্তে নেমেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। ঘটনা জেরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। এ বিষয়ে নির্যাতিতার শ্বশুর জানান, বলছি ওই যে গ্রাম সেবক যে তৈমুর রহমানের কথা বলছেন, আপনার বৌমার সঙ্গে কি তার কোনো সম্পর্ক ছিল? ব্যুরো রিপোর্ট, নিউজ স্নোম্যান্স ল্যান্ড, হরিশ্চন্দ্রপুর।